ইয়াবা সম্রাট ভুট্টো ও তার বাহিনীর হামলায় সময় সংবাদের রিপোর্টার চিত্র সাংবাদিক সহ ছয় সাংবাদিক আহত। পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যামেরা ল্যাপটপ। কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে রোহিঙ্গাদের হামলা। এক আনসার সদস্য নিহত, 11টি অস্ত্র, 670 রাউন্ড গুলি লুট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বাড়ছে বজ্রপাতের ঘটনা। দুদিনে নিহত অর্ধ শতাধিক, দুর্যোগ হিসেবে বিবেচনার প্রস্তাব এখনো কাগজে কলমে। সরকার উৎখাতে মোসাদের বৈঠকে অংশ নেওয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেতা আসলাম। বৈঠক ব্যক্তিগত, দল জড়িত নয় দাবি বিএনপির। অনুসন্ধান চলছে জানালো পুলিশ। এবং বাংলাদেশে তিনটি ব্যাংকের তথ্য চুরি করেছে তুরস্কের হ্যাকাররা। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইটের খবর। গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি হয়নি দাবি সিটি ব্যাংক কর্তৃপক্ষের। প্রবাসী সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। কক্সবাজারে ইয়াবা সম্রাট ভুট্টো বাহিনীর হামলায় সময় সংবাদের কক্সবাজার রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, চিত্র সাংবাদিক ফরাজ উদ্দিন সহ ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। এ সময় তাদের ক্যামেরা ও ল্যাপটপ ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। শুক্রবার বিকেলে কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে হামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তারা। এদিকে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন জেলার সাংবাদিক নেতারা। স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, টেকনাফে আনসার ক্যাম্পে হামলার ঘটনায় সংবাদ সংগ্রহে উপজেলার নাজিরপাড়ায় যান ছয় সাংবাদিক। এ সময় তাদের উপর হামলা চালায় পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ভুট্টো ও তার সহযোগীরা। এতে সময় সংবাদের রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, চিত্র সাংবাদিক মোহাম্মদ ফরাজ, 71 টেলিভিশনের রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, চিত্র সাংবাদিক বাবু দাস এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার তৌফিক ইসলাম লিপু, চিত্র সাংবাদিক মোহাম্মদ শরীফ আহত হন। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। যখন ঘটনাস্থলে যায় তখন আমাদেরকে ছুরি নিয়ে এলিভেটর বাটন কোপানো শুরু করে। তখন আমরা কোনো মতে বেঁচে ছুটি, আমাদের ল্যাপটপ, ক্যামেরা, মাইক্রোফোন, ট্যাবলেট, মোবাইল সহ সম্পর্কিত যাবতীয় জিনিস তাহলে হচ্ছে। শেষ পর্যন্ত আমাদের গাড়িটাও ভেঙে ফেলছে তারা। গাড়ি থেকে নামার আগে তারা ফোন ছুরি নিয়ে আমাদেরকে হামলা করে। যখন আমরা যখন ক্যামেরা হাতে ছিল, ক্যামেরা হাতে এসেছিল, হাতে নেওয়ার চেষ্টা কারণে আমাদেরকে দা দিয়ে কুবাচ্ছিলাম। সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেছি। আর 24 ঘণ্টার আমরা আলটিমেটাম দিয়েছি, তার মধ্যে যদি এই দুর্বৃত্তদের হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। পরে অবস্থার অবনতি হওয়ায় সুজাউদ্দিন রুবেল সহ দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর জখম অবস্থায় এখানে আমরা পেয়েছি ওদেরকে। ওদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং কয়েকজন দুজনের অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থায় আছে এবং তাদেরকে চিকিৎসক আমরা আমাদের সাথে রিউটে ভর্তি করা হয়েছে। এদিকে ছয় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি টেকনাফ থানা পুলিশ। সময় সংবাদ, কক্সবাজার। এর আগে শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। ঘটনার সময় ক্যাম্পের অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় রোহিঙ্গারা। নীলারমুন্সি মুচনি এলাকায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে এই ঘটনা ঘটে। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী চারদিক থেকে ঘিরে ফেলে টেকনাফ শরণার্থী ক্যাম্পের শালবাগান আনসার ব্যারাক। পরে তারা ক্যাম্পে থাকা আনসার সদস্যদের বেঁধে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। এ সময় ক্যাম্প কমান্ডার আলী হোসেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে রোহিঙ্গারা। পরে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় রোহিঙ্গারা ক্যাম্পে থাকা 11টি অস্ত্র ও 670 রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। চিটাংয়ের রোহিঙ্গা এবং চিটাংয়ের ভাষার মধ্যে কথাগুলো বলছে এবং ওখানে কথাগুলো বলছে আমরা এখানে ফায়ার হয়েছে, ফায়ারের শব্দ শুনেও কেউ আসেনি আমাদের কাছে। এরা রোহিঙ্গা এবং বারমারি কিছু কিছু লোক এরকম পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে কোনো গ্রামে বা আমাদের বাঙালির বা পাহাড়ির এমন কোনো মতামত নেই। আনুমানিক 30-40 জন হবে তারা। হঠাৎ করে এসে ক্যাম্প অ্যাটাক করেছে,
এবং আমাদের যারা ডিউটি ছিল এবং যারা ঘুমন্ত ছিল সবাইকে ভেদে ফেলেছে। এসে ভেদে ফেলার পরে ওরা অস্ত্র নেওয়ার জন্য চেষ্টা করেছে, ওই প্লাটুন কমান্ডার বাধা দিয়েছিল, বাধা ওকে শ্যুট করেছে ওখানে এবং সে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে সে মারা গেছে ওখানে। আমি মনে করি রোহিঙ্গাদের মধ্যে কি হতে পারে। ঘটনার পরপরই আনসার ক্যাম্প ও আশপাশের এলাকা পরিদর্শন করে সেনাবাহিনী। যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা যায়, সেই জন্য আমরা পুলিশ, বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড, আনসার সবাই একসাথে আমরা যৌথভাবে কাজ করছি। এদিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাক থেকে আনসার সদস্যদের সরিয়ে অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাগুলোতে। এসব এলাকায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সারা দেশের বিভিন্ন জায়গায় দুই দিনে বজ্রপাতে অর্ধশতাধিক নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও অনেকে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাবনায় সুজানগর উপজেলার বজ্রপাতে একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকে হতবিহ্বল হয়ে পড়েছে পুরো পরিবার। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের সময় হঠাৎ বজ্রপাতে রানীনগর ইউনিয়নের নিজ বাড়িতে মারা যান ময়নউদ্দিন ও তার নাতনি রেখা খাতুন। এদিকে ফসলি জমিতে কাজ করার সময় আহমেদপুর ইউনিয়নে বজ্রপাতে মারা যান শহীদ ও হীরা শেখ। এছাড়া পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আরো দুজনের মৃত্যু হয়। আমার বোন মারা গেছে রে, আমি বাড়ি এসে দেখি দুইজন মরে গেছে রে আল্লাহ। রাজশাহীর মোহনপুরেও বজ্রপাতে নিহত সত্যন প্রামাণিকের বাড়িতে এখন শুধুই আহাজারি। স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা সত্যন প্রামাণিক কৃষি জমিতে কাজ করার সময় কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গোদাগাড়ি ও দুর্গাপুর উপজেলায় আরো চারজন মারা গেছেন। একটা বিজলি আগে মারলো, এই বিজলি হ্যাঁকা ম্যাঁকা হয়ে জবর শব্দ করে ডাকে উঠলো, বেচারি পড়ে যাচ্ছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে চোকলুর এলাকায় মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে মারা যায় 5 বছরের শিশু নূপুর। এছাড়া একই সময় বেলগাছি ও বৈকুণ্ঠপুর গ্রামে মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন সহ আরো 3 জনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জে বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ে হোসেনপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র শরীফুল ইসলাম সহ 3 উপজেলায় মোট 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী, জয়পুরহাট, নওগাঁ, টাঙ্গাইল ও সাভারে 2 জন করে এবং নেত্রকোনা, চট্টগ্রাম, সুনামগঞ্জ, হবিগঞ্জে 1 জন সহ সারা দেশে বজ্রপাতে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। বাতাসে সালফার ও নাইট্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে বাড়ছে বজ্রপাতের ঘটনা, বাড়ছে মৃতের সংখ্যাও। বজ্রপাতকে 2010 সাল থেকে আলাদাভাবে দুর্যোগ হিসেবে বিবেচনার কথা থাকলেও এখনও তা রয়ে গেছে কাগজ কলমে, যা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। পাশাপাশি বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। রশেদ লিমনের রিপোর্ট। নিরক্ষীয় রেখার 5 থেকে 30 ডিগ্রি আর ক্রান্তীয় অঞ্চলের 15 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণে বজ্রপাত একটি স্বাভাবিক ঘটনা, আর এ অঞ্চলে হওয়ায় ভৌগোলিক কারণেই বজ্রপাতের সঙ্গে পরিচিত এদেশের মানুষ। যুক্তরাষ্ট্রের কেন্ট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে গড়ে 80 থেকে 120 দিন বজ্রপাত হয়। মার্চ থেকে মে পর্যন্ত প্রতি বর্গ কিলোমিটার এলাকায় প্রায় 40টি বজ্রপাত হয়। তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে এর মাত্রা, বিশেষ করে শহরের চেয়ে গ্রাম অঞ্চলে এর মাত্রা অনেক বেশি। দুর্যোগ ফোরামের প্রতিবেদন অনুযায়ী 2015 সালে বজ্রপাতে 264 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে মে মাসে মৃত্যু হয়েছে 91 জনের। চলতি বছর এপ্রিল পর্যন্ত এই সংখ্যা 48 জন। সবশেষ বৃহস্পতিবার একদিনেই মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে 30 জন। মডার্ন আমাদের যে লাইফস্টাইল, টেকনোলজি, আমরা এই কম্পিউটার, তারপর মোবাইল, টেলিফোন, এগুলো ব্যবহার করছে। এর ফলশ্রুতিতে এই যে পজিটিভ নেগেটিভ চার্জগুলো, সেগুলো এক্সচেঞ্জকে ফেসিলিটেট করছে। যে সব কারণে বজ্রপাত হয়, সূর্যের অবস্থানটা এখানে চলে আসছে, দেখা যায় যে ক্রাইটেরিয়াগুলোর জন্য বজ্রপাত হচ্ছে সেই ক্রাইটেরিয়ার রিজনই এইটা। এদিকে বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত হয়নি বজ্রপাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করার বিষয়টি। পাশাপাশি এ সংক্রান্ত সচেতনতার বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের ধর্মই হলো কি হাইয়েস্ট, যে টপ টিপ অফ দ্য হাইয়েস্ট পোল, সেটাকে প্রথমে টাচ করে, সুতরাং ওই সময় শুয়ে পড়তে হবে। ধাতুর তৈরি লোহা সেইগুলো আমরা বাদ দিতে পারি, প্লাস্টিকের ব্যবহার করতে পারি,
তারপর বিদ্যুতের পোলের নিচে থাকবো না। 2010 সাল থেকেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে তখন থেকেই কিন্তু এটা আলোচনা হচ্ছে যে এটাকে আসলে একটা দুর্যোগ হিসেবে ঘোষণা দেয়া বা এটা যে একটা দুর্যোগ, যদি এটা দুর্যোগ হিসেবে আমি স্বীকৃতি না দেই বা না চিহ্নিত করি তাহলে কিন্তু দুর্যোগ মোকাবেলার জন্য যে ব্যবস্থাপনাগুলো আছে সেটা কিন্তু বজ্রপাতের ক্ষেত্রে নেওয়া যাবে না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বজ্রপাতে মৃত্যুর হাত থেকে রেহাই পেতে বিভিন্ন পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করে পাকা বাড়ির নিচে আশ্রয় নিতে এবং উঁচু গাছপালা বা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ফাঁকা জায়গায় বিদ্যুৎ স্পর্শের আশঙ্কা বেশি থাকে। বৈদ্যুতিক সংযোগযুক্ত সব ধরনের যন্ত্রপাতি, টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ থাকলেও স্পর্শ করা উচিত নয়। এসবের প্লাগও আগেই খুলে রাখা উচিত। সিঁড়ি রেলিং, ধাতব কল, পাইপ ইত্যাদি এড়িয়ে চলতে হবে। যাত্রী ছাউনি ও গাড়ির ভেতরে অবস্থান না করা এবং খালি পায়ে না থাকারও পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। প্রবাসের সময় আরো থাকছে। গাজীপুরে বাস চাপায় মোটরসাইকেল আহরোহী দুই ভাই নিহত, বিক্ষুব্ধ এলাকাবাসীর বাসে আগুন। ক্ষমতাসীন সরকারকে উৎখাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের সঙ্গে ভারতে হওয়া বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশিদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলো। এজন্য উচ্চ পর্যায়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। বৈঠকে অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ অপর এক সাংবাদিক বর্তমানে গা ঢাকা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বজুড়ে সবচেয়ে ভয়ঙ্কর এবং কার্যকরী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস, যা মোসাদ নামে পরিচিত, এতদিন পর্যন্ত এই গোয়েন্দা সংস্থার কোনো কার্যক্রম বাংলাদেশে প্রকাশ্যে ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতে একটি বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদ তাদের অ্যাক্টিভিটিস যে পৃথিবীর যে কোনো প্রান্তে তারা পরিচালনা করতে পারে। তারা বিভিন্ন মুসলিম দেশগুলোতে একটা মারাত্মক ধরনের অশান্তি এবং ইনস্টেবিলিটি তারা দেয়ার ক্রিয়েটিভ তারা সৃষ্টি করে যাচ্ছে, এটা একেবারে দৃশ্যমান। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটা অন্যতম মুসলিম প্রধান দেশ, সেই সূত্রে তারা টার্গেট করতে পারে। সেই হিসেবে এখানে সমূহ সম্ভাবনা আছে, সেটা সরকার থেকেও বড় হবে। ইসলামিক একটা মুসলিম মুসলমান প্রধান দেশ হিসেবে সেখানে তাদের সাপোর্টেস তারা চালাতে পারে এবং মোসাদের সেই ক্যাপাসিটি আছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এই অঞ্চলের এজেন্ট হিসেবে পরিচিত মেন্দি এন সাফাদির সাথে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আগে মেন্দি এন সাফাদি আসলাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া এবং বৈঠক শেষে অংশগ্রহণকারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এ ধরনের অন্তত ছয়টি ছবি এবং একটি ভিডিও কনফারেন্সের তথ্য গোয়েন্দাদের হাতে রয়েছে। সরকারের বিরুদ্ধে কিছু চক্রান্তের তথ্য আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এটাতে যাদের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে এই বিষয় নিয়ে আমরা অনুসন্ধান করছি এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা তদন্ত করে দেখছি। তদন্তে যদি এটার সত্যতা পাওয়া যায় অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী বর্তমানে গা ঢাকা দিল তার ঘনিষ্ঠজনদের দিয়ে রেকর্ড করা এক ভিডিও বক্তব্যে। তিনি মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করার কথা স্বীকার করেছেন। নিজস্ব বৈঠক আমার তো শিখান বাবুর সাথে আমার পরিচয় হলো, পরিচয়ের পরে আমরা নুডা স্ট্যাম্প বলে একটা ছবি তুলি এবং আমরা একইভাবে আগ্রাতে গেছিলাম। আগ্রা থেকে ফেরার পথে ওরা মানে একটা চা চক্রের মেয়রের বলে যে একটা চা চক্র, তো আমিও কৌতূহল প্রসূত গেলাম। মেন্দি সাফাদি ওর সাথে থাকা ওই মেয়রের বৈঠক ছিল আর কি, পরে জাস্ট এমনি কৌশল বিনিময় করা ওই যে দেলাপের যেটা ওই ব্যানারটা দেখলাম। এক্ষেত্রে আমি মনে করি না যে কোনো ষড়যন্ত্রের উৎকাতের সাথে ষড়যন্ত্র। একসময় জামায়াত ঘরানার ব্যবসায়ী হিসেবে চট্টগ্রামে পরিচিত ছিলেন আসলাম চৌধুরী। প্রথম দিকে জিয়া পরিষদ নামে একটি সংগঠন করলো, পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিয়ে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পরে আহ্বায়ক হন। সবশেষ ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিব করা হয় আসলাম চৌধুরীকে। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম।
ফিলিস্তিনি জনগণের প্রতি বিএনপির সমর্থন রয়েছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির সঙ্গে ইসরায়েলের মোসাদের কোনো সম্পর্ক নেই। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা বিভিন্ন মামলার প্রতিবাদে 15 মে দেশের সব জেলা ও মহানগরে এবং 16 মে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। বিএনপির সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই এবং বিএনপি মনে করে যে প্যালেস্টাইনের যে অধিকার সার্বভৌমত্ব এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে, তারা বরাবরই তার পক্ষে কথা বলে এসেছে এবং ইসরায়েলের প্যালেস্টাইনি জনগণের উপরে আগ্রাসন আক্রমণ তারা সবসময় বিএনপি প্রতিবাদ করেছে এবং বিএনপি প্যালেস্টাইনের জনগণের পাশে আছে এবং থাকবে ভবিষ্যতে। বিএনপি ষড়যন্ত্র বিশ্বাস করে না, অন্য কোনো পথে সরকার পরিবর্তনের কথা বিএনপি ভাবেও না, চিন্তা করে না, কারণ বিএনপি একটা পুরোপুরিভাবে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর বাংলাদেশ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপকে কেন্দ্র করে দুদেশের সম্পর্কে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে দূরত্ব বাড়ছে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বৃহস্পতিবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে গভীর উদ্বেগ জানালেও আগামীতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে পাকিস্তানকে সতর্ক করেছে বাংলাদেশ সরকার। নিজামীর ফাঁসি কার্যকরের বিরোধিতা করে লাহোর ও করাচি সহ পাকিস্তানের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে জামায়াত ইসলামী দলের সমর্থকরা। একই সঙ্গে তারা ক্ষমতাসীন মুসলিম লীগ এনকে এ বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়ে আসছে। এর মধ্যে বৃহস্পতিবার লাহোরে পাকিস্তানি আইনজীবীদের একটি সংগঠন নিজামীর উদ্দেশ্যে গায়েবানা জানাজা নামাজের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নাজমুল হুদাকে তলব করে পাক পররাষ্ট্র দপ্তর। পরে এক সংবাদ সম্মেলনে দপ্তরের মুখপাত্র বলেন, পাকিস্তানকে অক্ষুণ্ণ রাখার পক্ষে কাজ করার জন্যই অনেককে আজ শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। এরই মধ্যে আমরা বাংলাদেশকে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি, আশা করি কূটনৈতিক উপায়ে বিষয়ে সমাধান সম্ভব হবে। বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এতে কারো হস্তক্ষেপের অধিকার নেই বলে জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সুজা আলমকে তলব করে এর কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা দিন দিন ঘনীভূত হচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। রয়টার্স বলছে, 1971 সালের যুদ্ধের পর দুদেশের মধ্যে সম্পর্ক কখনোই পরিণত রূপ পায়নি। সৌদি ভিত্তিক অনলাইন সংবাদপত্র আরব নিউজ জানায়, দুদেশের সম্পর্কে সংকট বেড়ে চলেছে। বাংলাদেশ সরকার দেশের জনগণের সমর্থন নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে জানায় সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়া। এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে পাকিস্তানের আপত্তির জের ধরে দুদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এরই ধারাবাহিকতায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে বাংলাদেশ থেকে প্রত্যাহারের পর ইসলামাবাদে নিযুক্ত ঢাকার কূটনীতিক মৌসুমী রহমানকে প্রত্যাহার করে পাকিস্তান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তান মন্তব্য করায় সরকার বিরক্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। যুদ্ধাপরাধ ইস্যুতে পাকিস্তানের অবস্থান ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে গুলশানের বাসভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি জানান, 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ইসলামাবাদ তাও জানতে চাইবে বাংলাদেশ। পাকিস্তান আর তুরস্কের রিয়াকশনটাকে এক পাল্লায় মাপার কোনো সুযোগ নেই। পাকিস্তানের বিষয়টি ফার মোর গ্রেভ এবং আমাদের জন্য খুবই ডিস্টার্বিং, এবং ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়গুলি আমরা অবশ্যই মাথায় রাখব এবং আমরা খুব গভীরভাবে এই বিষয়গুলি পর্যবেক্ষণ করছি এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো রাষ্ট্র যে বাংলাদেশের বন্ধু হতে পারে না। 94-এর এগ্রিমেন্টের একটা আন্ডারলাইং আন্ডারস্ট্যান্ডিং ছিল যে 195 জন নাগরিক পাকিস্তান তাদের জিম্মায় নিয়ে যাচ্ছে। তো জিম্মায় যখন বলা হয় জিম্মায় নিয়ে তো ছেড়ে দেওয়া না তাদেরকে, তারা যে অপকর্ম করেছে, তারা যে কাজ করেছে তার ফলাফলের কিছুটা হলেও ভোগ করবে। এখন সময় এসছে আমাদের অবশ্যই 195 জন পাকিস্তানি নাগরিককে পাকিস্তান কি করেছে এটা তাদের কাছে জবাব দিতে চাও এবং আমরা সেটা চাইবো সময় দিন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রো রেলের ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সামারি পাঠিয়েছি, আমরা আশা করছি যে জুন মাসে একটা সময়ে
এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা হবে। 2019 সালে ফার্স্ট যে ফেজের কাজ আগারগাঁও পর্যন্ত এটা শেষ হবে, কোনো অবস্থাতে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত না হয় সেই জন্য মেট্রো রেলে আমাদের এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যাতে করে একটা ট্রাক ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস দিয়ে যেতে যে আওয়াজটা হবে সেই আওয়াজ পুরো মেট্রো রেল পুরো গাড়িতে যে হবে না। প্রবাসের সময় আরো থাকছে, মধুফলে ভরে উঠেছে রাজধানীর বাজার, ফরমালিন মুক্ত রাখতে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ, ভোক্তাদের সচেতন হওয়ার পরামর্শ পুষ্টি বিজ্ঞানীর। গাজীপুরে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে। পুলিশ স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা 11টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে চৌরাস্তার দিকে যাচ্ছিল স্কুল ছাত্র আরিফ ও তার ভাই। তারা ঘটনাস্থলে পৌঁছে পেছন থেকে আসা বিআরটিসির একটি দ্বিতল বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এবার প্রবাসের খবর, লন্ডন ব্যুরো অফ ক্যামডেনের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত তরুণী নাদিয়া শাহ। বুধবার ব্রিটেনে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নারী মেয়র হিসেবে এই দায়িত্ব নেন তিনি। মূলধারার রাজনীতিতে এই অর্জন ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটিতে। ক্যামডেনে জন্ম ও বেড়ে ওঠা নাদিয়া শাহর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। 2014 সালে রাজনীতিতে যোগ দেয়া নাদিয়া ক্যামডেনের রিজেন্ট পার্ক আসন থেকে এবার কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে এই আসনে কাউন্সিলর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। সংযুক্ত আরব আমিরাতে শারজা কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শারজার স্থানীয় একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। হাফেজ আব্দুল হকের সভাপতিত্বে এবং ইউসুফ খোরশেদ মোবারকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই শারজা বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ নূর মোহাম্মদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর সহ আরও অনেকে। এ সময় শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রবাসী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। পরে শাহ মোহাম্মদ মাকসুদকে সভাপতি ও খোরশেদ মোবারককে সাধারণ সম্পাদক করে 71 সদস্যের সদস্য বিশিষ্ট শারজা কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার সুরাহা হতে না হতেই এবার তুরস্কের একটি হ্যাকার দল বাংলাদেশের তিনটি ও নেপালের দুটি ব্যাংকের তথ্য চুরি করেছে। এই রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট ডেটা ব্রিজ টুডে। বাংলাদেশের ব্যাংকগুলো হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। এছাড়া এই হ্যাকার দল নেপালের দুটি ব্যাংকের তথ্য চুরি করেছে বলেও ওয়েবসাইটে বলা হয়। বোস কার্টলার নামের ওই হ্যাকার দল এর আগে কাতার ন্যাশনাল ব্যাংক ও সংযুক্ত আরব আমিরাতের ইনভেস্ট ব্যাংকের তথ্য চুরি করে তার একটি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে বলেও উল্লেখ করে ডেটা ব্রিজ টুডে। এছাড়া শিগগিরই এশিয়ার আরও কিছু ব্যাংকের তথ্য চুরির হুমকিও দেয় বোস কার্টলার বা গ্রে ওলস নামের ওই হ্যাকার দল। এ বিষয়ে সিটি ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সামান্য কিছু তথ্য চুরির বিষয়টি স্বীকার করলেও তাদের দাবি গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি হয়নি। এ বিষয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টেলিফোনে সময় সংবাদকে একথা জানান সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফেন। গতকালকে আমরা জেনেছি, জেনে আমরা দেখলাম যে আমরা কিছু স্যাম্পল পেয়েছি, ডেটা অল্প সামান্য স্যাম্পল। আমাদের 1 মিলিয়ন কাস্টমার, তার মধ্যে যে স্যাম্পলটুকু পেয়েছি কয়েকশো, তার মধ্যে
only 2% এর মত লোকের নাম মেলে উইথ আওয়ার ব্যাংক কাস্টমার্স এগুলি শুধু স্ট্যাটিক ডেটা মার্কেটিং ডেটা অর্থাৎ মানুষের নাম ঠিকানা বাবার নাম ইত্যাদি এর মধ্যে কোনো ব্যাংকিং ডেটা আমরা এখনো পাইনি আরো মিলেছি আর ইন দ্য মিনিটিং আমরা এক্সপার্টদের থেকে দেখেছি এক্সপার্টরা আরেকটু উপর থেকে কাজ শুরু হচ্ছে আমরা দেখবো যে কি করে যদি 1% 2% ক্লায়েন্টের নাম মেলে সেটুকুই তো কি করে লিক হলো নাকি পুরো বিষয়টা কাকতালি ও নাকি পুরো বিষয়টা একটা ভুয়া বিষয় বাজারে এসেছে মধুফল তবে এসব ফলে যেন ফরমালিন বা অন্য কোনো রাসায়নিক দ্রব্য মেশানো না হয় তা মনিটরিং এ রাখতে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন ফল খাওয়ার আগে ভোক্তাদের সঠিকভাবে তা পরিশুদ্ধ করার পরামর্শ পুষ্টি বিজ্ঞানীর সেলিয়া সুলতানার রিপোর্ট মধুমাসের মধুফলের সৌরভ ছড়িয়ে পড়েছে পুরো বাজার জুড়ে এরই মধ্যে ফলের দোকানগুলোতে উঠেছে জ্যৈষ্ঠের ফলফলাদি বিদেশি ফল মাল্টা আঙ্গুর কমলা আপেলের পাশাপাশি মৌসুমি ফল আম লিচু তরমুজ বেল বাঙ্গি জামরুলের পসরা সাজিয়েছেন বিক্রেতারা ছোট বড় সবার দৃষ্টি এখন মধুফলের দিকে তবে বাজারে আসা এসব ফল যেন ক্রেতারা ফরমালিন মুক্ত পায় সেদিকে নজর রাখতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শবে বরাতের পূর্ব থেকে আমাদের একটা ক্র্যাশ প্রোগ্রাম আমরা নিব বিভিন্ন আপনার বাজারগুলোতে বিভিন্ন আড়তগুলোতে আমরা এটাকে রিচেক করব এগুলোকে ঠিক আছে কিনা আপনার এর মধ্যে আমরা বিভিন্ন স্যাম্পল কালেক্ট করেছি বাট আমাদের অন দ্য স্পটে অভিযান থাকবে অন্যদিকে ফলফলা দিতে থাকা ফরমালিন মানুষের শরীরে প্রবেশ করে আলসার ক্যান্সার সহ স্বাস্থ্যগত ঝুঁকি বাড়াচ্ছে কমিয়ে দিচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তাই স্বাস্থ্যগত ঝুঁকি কমাতে ক্রেতাদের খাবার পরিশুদ্ধ করে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের এই কর্মকর্তা এই কেমিক্যাল যদি শরীরে প্রবেশ করে বডি স্ট্রেংথ অনুযায়ী এটা ধর আপনার হার্ট ডিজিজ হতে পারে ক্যান্সার হতে পারে আলসার হতে পারে ভমিটিং হতে পারে 70% আমরা ফর্মালিন রিমুভ করতে পারি ঘরেই রানিং ওয়াটার দিয়ে পুষ্টিবন ধুতে হবে ট্যাপের নিচে অনেকক্ষণ দিলাম ধোয়ার পরে এটা 24 ঘন্টা ওপেন রাখতে হবে দেখবেন যে ওর অ্যাডহেরিং যেগুলো থাকবে ফর্মালিন অথবা 70% অন্তত আমরা কিছুটা রেহাই পাবো ফর্মালিন থেকে এরই মধ্যে বাজারে হিমসাগর ও ল্যাংরাম পাওয়া গেলেও শিগগিরই রানী পছন্দ ডালকি বিশ্বনাথ সুরমা আর ফজলি বাজারে আসবে বলে জানান বিক্রেতারা সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা সরকারি বেসরকারি অংশীদারি আইন করার ফলে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন ব্যবসায়ীরা তাই আসছে বাজেটে পিপিপির আওতায় প্রকল্পের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন তবে এই কার্যক্রমে গতি আনতে আইন সহজ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা পিপিপি কার্যালয়ের সক্ষমতা বাড়ানো না হলে এ উদ্যোগের ব্যর্থতার চিত্র বাড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে বিদেশে বিনিয়োগ ও সহায়তা বাড়বে 2021 সালকে সামনে রেখে 2009-10 অর্থ বছরে মহাজোট সরকারের নেয়া উদ্যোগের মধ্যে বেশ সারা জায়গায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি প্রথমবারের মতো 2,500 কোটি টাকা বরাদ্দের পর চলতি অর্থ বছর পর্যন্ত গড়ে 3,000 কোটি টাকা করে বরাদ্দ রাখা হয় এই খাতের প্রকল্প বাস্তবায়নে যেখানে সফলতার উদাহরণ 2.5 বছর আগে উদ্বোধন হওয়া মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার সরকারি বেসরকারি উদ্যোগে ছোট বড় চুক্তি ও প্রকল্প বাস্তবায়নে ভোগান্তি কমাতে গত বছর পাশ করা হয় পিপিপি আইন এর ফলে এই খাতে বিনিয়োগ বাড়বে বলে মনে করছে পরিকল্পনা কমিশন কতিপয় নতুন পিপিপি প্রজেক্ট প্রকল্প নেওয়া হবে পিপিপি প্রজেক্টগুলোতে পাবলিক প্রাইভেট একটু গতিশীলতা আসবে এখন কারণ এর আইন কানুন হয়ে গিয়েছে আমাদের ধারণাটাও অনেক ক্ষেত্রে স্পষ্টত হয়েছে সাফল্যের কিছু নজির স্থাপিত হয়েছে তবে বিনিয়োগ সুরক্ষায় পিপিপি আইনের জটিলতা কমানোর দাবি ব্যবসায়ীদের সফলতা বলেন বা এটা থেকে যদি আরো বেশি এটার দিকে মানুষের আকৃষ্ট করার জন্য আমি মনে করি যে আইন কানুনগুলো আছে সেগুলোকে আরো সহজীকরণ করতে হবে শিথিল করতে হবে এবং যারা ইনভেস্ট করবে তাদের ইনভেস্টমেন্টের রিটার্নটা যদি সে সেফ ফিল করে তাহলেই কিন্তু এই জায়গায় ইনভেস্টমেন্ট বেড়ে যাবে আর সফলতা বাড়াতে পিপিপি কার্যালয়ের সক্ষমতা অনুযায়ী প্রকল্প হাতে নেয়ার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা যদি এই লোকবল এই কাঠামো এই সিস্টেমই বজায় থাকে তাহলে আগামীতে কিন্তু আমাদের হতাশা আরো বাড়বে এই কারণে যে আমরা হয়তো দেখব খুব গুটিকত প্রকল্প আসলে পিপিপির আওতায় বাস্তবায়নের মুখ দেখেছে কাজেই আমাদেরকে এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে পিপিপির অফিসের এখনকার যে লোকবল এখনকার যে সিস্টেম সেটা দিয়ে আমরা এত প্রকল্প আসলে হ্যান্ডেল করতে পারবো কিনা হ্যান্ডেল যদি না করতে পারি এর ক্ষমতা বাড়াতে হবে অথবা এর কাছে কম প্রকল্প দিতে হবে
পিপিপি কার্যালয় সূত্রে বর্তমানে 44টি প্রকল্পের মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ 3টি প্রকল্পের কাজ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব পালন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সম্মিলন পরিষদ। রাজধানীর ছায়ানটে আয়োজিত অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে উপস্থিত হন কবি, লেখক, শিল্পী ও গবেষকরা। প্রথম পর্বে কবিতা পাঠ করেন কবি আশরাফ জুয়েল, নুরুল হুদা সহ বেশ কয়েকজন। পাশাপাশি চলে নৃত্য পরিবেশনা। পরে শুরু হয় রবীন্দ্রসঙ্গীত পর্ব। সাজিদ আকবর সহ অংশ নেন অন্যান্য শিল্পীরা। শুক্রবার ঢাকায় আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। রাতে বসুন্ধরা কনভেনশন সেন্টারের গোল নকশা হলে ফ্যাশন ফর ফ্যাশন শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেন জনপ্রিয় এই অভিনেত্রী। দ্য প্ল্যাটফর্ম আয়োজিত ফ্যাশন শোতে শিল্পা শেঠি ছাড়াও অংশ নেন বাংলাদেশি মডেলরা। অনুষ্ঠানটিতে অংশ নিয়ে বাংলাদেশকে ভালো লাগা ও ভালোবাসার দেশ বলে আখ্যায়িত করেন বলিউডের এই তারকা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় পর্বে শনিবার মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও কলাবাগান ক্রীড়াচক্র। খেলাটি হবে ফতুল্লায়। অপর দু ম্যাচে মিরপুর ও বিকেএসপিতে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও ক্রিকেট কোচিং স্কুল এবং কলাবাগান ক্রিকেট একাডেমি ও গাজী গ্রুপ। সবগুলো খেলা শুরু হবে সকাল 9টায়। ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ড চলমান। এই অবস্থায় শীর্ষ দশ দলের দৃষ্টি সীমানায় সুপার লিগ, তাই হার মানতে নারাজ সবাই। রান রেটে এগিয়ে থেকে পঞ্চম স্থানে আছে গাজী গ্রুপ। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ 6 পয়েন্ট, সমান পয়েন্ট নিয়ে আছে আরো 3টি দল। এ থেকেই বোঝা যায় লড়াইটা কতটা তীব্র হবে। তবে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ সালাউদ্দিন। প্রতিপক্ষ এখনো জয়হীন থাকলেও সালাউদ্দিন জানান, শক্তিমত্তার বিচারে দলগুলোর পার্থক্য খুব কম। আমার কাছে মনে হয় এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সুপার লিগের রেসে থাকতে চাই অথবা চ্যাম্পিয়নশিপের রেসে থাকতে চাই তাহলে আমাদের এই ম্যাচটা আমাদের জিততেই হবে। তবে অপ্রত্যাশিতভাবে বিপদসীমায় আছে মাশরাফির কলাবাগান। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া দলটির ফল অনুকূলে আসছে না, তবে সে নিয়ে খুব চিন্তিত নন মেহরাব জুনিয়র। প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত হানার পরিকল্পনা তাদের। আর প্রতিপক্ষ শেখ জামালও পরপর দু ম্যাচ হেরে ফিরেছে জয়ের ধারায়। সোহাগ গাজী জানালেন, ধাপে ধাপে এগোতে চান বাকি ম্যাচগুলোতে। ইকুয়ালি ব্যালেন্স আমাদের টিম আর ওদের টিম যদি কম্পেয়ার করেন, ওদের টিমে বোলিং অ্যাটাক মনে হয় কম্পিটিভলি উইকার, বিকজ রেকগনাইজ আমি কোনো স্পিনার, শুধু সোহাগ গাজী ছাড়া রেকগনাইজ কোনো স্পিনার দেখছি না। সব হয়তো ইয়াংস্টার, আর সুহাস আছে আর মাহমুদুল্লাহ বল করছে। আমাদের প্রত্যাশা হলো স্টেপ বাই স্টেপ আগানো, সেটা হলো আমরা ফার্স্ট দুইটা ম্যাচ জেতার পরে দুইটা ম্যাচ হেরে গেছি, তো আবার লাস্ট ম্যাচটা জিতে আমরা আবার ওরকম ফর্মে আসছি, বিশেষ করে ব্যাটসম্যানরা ফর্মে আসছে। ব্রাদার্সের কোচ সারোয়ার ইমরান পঞ্চম রাউন্ডের ম্যাচের আগে বলেছিলেন বাকি 7 ম্যাচের 5টিতেই জয় দরকার তাদের। বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে সে ম্যাচে জয় তুলে নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী দলটি। তবে কোচ জানালেন, ব্যাটসম্যানদের নিজ নিজ পজিশনে থেকে পালন করতে হবে বড় ভূমিকা। আমাদের 6টা ব্যাটসম্যান আছে, 5টা সলিড ব্যাটসম্যান আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর এই জন্য আমি মনে করি যে উপরের ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিয়ে খেলা শেষ করতে হবে। তবে আকাশের অবস্থা ভাবাচ্ছে সবগুলো দলকে, বৃষ্টি বাধায় রিজার্ভ ডেতে গড়ানোর সম্ভাবনা রয়েছে ম্যাচগুলো। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবল প্রসঙ্গ। নিষেধাজ্ঞা থেকে ফিরে জাতীয় দলে আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন মামুনুল ইসলাম ও সোহেল রানা। শুক্রবার রিপোর্টিং শেষে দলের সঙ্গে অনুশীলন করেন এই দুই ফুটবলার। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় স্বস্তি প্রকাশ করেছেন মামুনুল। পাশাপাশি ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি। সাফ ফুটবল ও বঙ্গবন্ধু গোল্ড কাপে ব্যর্থতার দায়ে মামুনুল সহ 7 জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে প্রতিবেদন দিয়েছিল ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। এ প্রেক্ষিতে গেল 2 মার্চ মামুনুল, সোহেল রানা, জাহিদ ও ওয়াসিনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে ন্যাশনাল টিমস কমিটি। তবে চলতি মাসের প্রথম সপ্তাহে নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়ে মামুনুল ও সোহেল রানা আবেদন করলে তা তুলে নেয় বাফুফে। এদিকে মামুনুল ও সোহেল রানা ছাড়াও জাতীয় দলের অনুশীলনে এদিন উপস্থিত ছিলেন 30 ফুটবলার। রিপোর্টিং করলেও অনুশীলনে ছিলেন না শেখ জামালের হিমেল, কেস্ট ও লিঙ্কন। আর ডেনমার্ক থেকে ফিরে জামাল ভুইয়ার ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে আগামী 17 মে।
যখন শুনলাম যে সাসপেনশিপ তুলে নেওয়া হলো তখনই একটা মানে বড় একটা নিঃশ্বাস নিলাম, যে যেটা শান্তির নিঃশ্বাস, যে তিন মাস অনেক কষ্ট, যা এরকম কোনো মানে কষ্টের মধ্যে জানিও আমাদের বাংলাদেশের কোনো প্লেয়ার ফিউচারে না পড়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টেকনাফে ইয়াবা সম্রাট ভুট্টো ও তার বাহিনীর হামলায় সময় সংবাদের রিপোর্টার, চিত্র সাংবাদিক সহ ৬ সাংবাদিক আহত, পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যামেরা, ল্যাপটপ। কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে রোহিঙ্গাদের হামলা, এক আনসার সদস্য নিহত, ১১টি অস্ত্র, ৬৭০ রাউন্ড গুলি লুট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বাড়ছে বজ্রপাতের ঘটনা, দুদিনে নিহত অর্ধশতাধিক, দুর্যোগ হিসেবে বিবেচনার প্রস্তাব এখনো কাগজে কলমে। সরকার উৎখাতে মোসাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেতা আসলাম, বৈঠক ব্যক্তিগত, দল জড়িত নয় দাবি বিএনপির, অনুসন্ধান চলছে জানালো পুলিশ। এবং বাংলাদেশের তিনটি ব্যাংকের তথ্য চুরি করেছে তুরস্কের হ্যাকাররা, যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইটের খবর, গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি হয়নি দাবি সিটি ব্যাংক কর্তৃপক্ষের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলালিংক প্রবি সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।